হে আমার রব, জীবনটিকে আপনার অবাধ্যতায় ভরিয়ে ফেলেছি। আমি তো আপনার প্রতি আনুগত্য প্রকাশের দৃঢ় প্রতিজ্ঞা করি, কিন্তু প্রতিবারই আমার দ্বারা আপনার অবাধ্যতা হয়ে যায়। আমি হতাশ হয়ে যাই যখন আমি আমার পাপের সমুদ্রের দিকে তাকাই। কিন্তু মালিক, আপনি তো হতাশ হতে নিষেধ করেছেন। আপনার দরজা তো বান্দাদের জন্য কখনো বন্ধ হয় না, তাই তো আমি আপনার কাছে বারবার ফিরে আসি, আবার তওবা করি। অতঃপর আমি শয়তানের ধোকায় পড়ে আবার আপনার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াই। হে আমার রব, কেউ না জানুক, আপনি তো জানেন আমি অত্যন্ত দুর্বল। নফসের কুমন্ত্রণার কাছে প্রতিবারই খুব সহজে হার মেনে যাই। আমার চারপাশে গুনাহ করার অসংখ্য সুযোগ। আমি ভয় করি ইমান হারিয়ে ফেলার, ভয় করি আপনাকে হারিয়ে ফেলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলার। হে আমার মালিক, আমি আপনাকে হারাতে চাই না, আমাকে সাহায্য করুন। আপনি আমার প্রথম এবং শেষ ভরসা, নির্ভরতার প্রথম এবং শেষ জায়গা। আপনি যদি আমায় ক্ষমা না করেন, আমি ধ্বংস হয়ে যাব মালিক, ধ্বংস হয়ে যাব। আমাকে ঠিক তেমন করে দিন যেমন ভাবে আপনি দেখতে চান। আমি আপনার কাছে লজ্জিত মুখে আকুল চিত্তে ক্ষমা চাচ্ছি, আমায় ক্ষমা করুন।